আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে একটা ভিডিও ছাড়ছি। ওটা ছাড়ার পর আমি বলছিলাম যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে কানেকশন করতে হয়, সো ওটার একটা বেসিক ধারণা আমি আপনাদেরকে দিব। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইটে একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে কানেকশন করতে হয়। এটা হচ্ছে মেইন এমপিসিবি, সো আমি যে দেখাচ্ছি এটা হচ্ছে মেইন এমপিসিবি। এই যে এটা হচ্ছে মেইন এমপিসিবি, এটা হচ্ছে মেইন সার্কিট ব্রেকার। সো এই মেইন সার্কিট ব্রেকারের মাধ্যমে হচ্ছে আমার ইনকামিং পাওয়ারটা আসছে। এই যে এটার মাধ্যমে ইনকামিং পাওয়ারটা এসে আমার হচ্ছে এখান থেকে, এই যে আপনারা দেখতেছেন তিনটা বাসবার, তিন কালারের, রেড ইয়েলো ব্লু, এই তিনটা বাসবারের মাধ্যমে লাগছে। এই তিনটা বাসবার থেকে হচ্ছে এই যে দুই পাশে সার্কিট ব্রেকারগুলো দেখতেছেন, ওই মেইন এমপিসিবি মানে এমসিসিবি মোল্ডেড কে সার্কিট ব্রেকার, ওই এমপিআর রেটিং অনুযায়ী হচ্ছে এই সার্কিট ব্রেকারগুলা ডিস্ট্রিবিউশন করার রেটিং নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে আমার থ্রি ফেজ সার্কিট ব্রেকার। এই থ্রি ফেজ সার্কিট ব্রেকারগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন হবে বিভিন্ন লোডে, আমরা যে লোডগুলোতে দিব এখানে হচ্ছে নেওয়া হবে। এই যে মাসখানেকগুলো হচ্ছে বাসবার, তো তিনটা কালারের বাসবার, তিনটা কালারের অলরেডি বাসবারগুলো হচ্ছে জ্যাকেটিং করা আছে, ইনসুলেটেড করা আছে যেন শক না লাগে, এবং ওয়্যারগুলো হচ্ছে আপনার ড্রেসিং করা, খুব সুন্দরভাবে ড্রেসিং করা। এই যে দেখেন খুব সুন্দরভাবে ড্রেসিং করা হয়েছে। এই যে দেখেন আমি এখনও এগুলো হচ্ছে আমার রেডি করা আছে, চিপের সার্কিট ব্রেকারগুলো এমপিআর রেটিং অনুযায়ী ইনপুট পাওয়ার দেওয়া আছে, সো আউটপুট পাওয়ারটা এখনও দেওয়া হয় নাই। এটা হচ্ছে লোড অনুযায়ী হচ্ছে আমরা আউটপুট দিব। প্রিয় ভিউয়ার্স, এখানে হচ্ছে আমার ইনকামিং পাওয়ার আসছে কিনা এটা আমি দেখতে পারবো। তিনটা ইন্ডিকেটর ল্যাম্প দেওয়া আছে, রেড ইয়েলো ব্লু, এই যে দেখেন তিনটা আমার মার্কিং করা, রেড ইয়েলো ব্লু। আমার ইনকামিং পাওয়ার যদি কখনও কোনোটা ফেজ ফেলিওর হয় তাহলে এখানে যে কোনো একটা ল্যাম্প যদি ফেলিওর হয় তাহলে হচ্ছে ওই ল্যাম্পটা জ্বলবে না। আর নিচের এটা দেখতেছেন এটা হচ্ছে আমার তিনটা ফেজেরই হচ্ছে ভোল্টেজ দেখাবে, এই যে লাইন কারেন্ট দেখাবে, তিনটা ভোল্টেজেরই লাইন কারেন্ট দেখাবে। আর এটা হচ্ছে লাইন কারেন্ট এবং ভোল্টেজ তিনটা ফেজেরই দেখাবে। এটা হচ্ছে হ্যাঁ এটার জন্যে, আর এটা হচ্ছে মেইন এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। প্রিয় ভিউয়ার্স, এই যে মেইন এমসিসিবিটা যে কানেকশন করা হয়েছে তিনটা ভাসবারে, এই যে দেখেন তিনটা লাইনে হচ্ছে তিনটা সিটি ইউজ করা হয়েছে। সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। আমার যে এই যে মিটারটা ইউজ করা হয়েছে, যে ডিসপ্লেটা সামনের সাইডে দেখাইছি, এটা হচ্ছে কারেন্ট তিনটা ফেজেরই কত এমপিআর কারেন্ট যায় এটা দেখাবে। সো কারেন্ট দেখার জন্য হচ্ছে এই সিটিটা ইউজ করা হয়েছে তিনটা ফেজেই, তিনটা ফেজে সিটি ইউজ করে তারপর হচ্ছে তিনটা ভাসবারে কানেক্ট করা হয়েছে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আলো স্বল্পতার জন্য হয়তো বা ভালো করে বুঝতে পারবেন না। এই যে আমি নিচ দিয়ে দেখাচ্ছি, এই যে আমি নিচ দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন তিনটা লাইন নিয়ে এসে তিনটা, এই যে তিনটা স্ক্রু দেখতে পাচ্ছেন, এই তিনটা স্ক্রুর মাধ্যমে হচ্ছে তিনটা লাক্স পরানো হয়েছে, এই কেবল কানেক্ট করা হয়েছে তিনটা বাসবারে। সো ভিউয়ার্স, আপনারা জানতে চেয়েছিলেন যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড কীভাবে কানেক্ট করা হয়। সো আমার এই যে এই দুই পাশে দুটা আর্থিং দেখতে পাচ্ছেন, এই যে আর্থিংয়ের পোর্ট, এই যে আর্থিংয়ের একটা বাসবার, এই যে আর্থিংয়ের মেইন তার নিয়ে আসা হয়েছে, এই যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এই যে আর্থিংয়ের মেইন তার, আর উপরেটা হচ্ছে আমার নিউট্রাল। এই যে দেখেন নিউট্রালটা কানেক্ট করা হয়েছে ব্ল্যাক ওয়্যার দিয়া, এই যে নিউট্রালটা কানেক্ট করা হয়েছে ব্ল্যাক ওয়্যার দিয়া, এটা হচ্ছে নিউট্রাল। সো ইলেকট্রিক্যাল কাজের মেইন জিনিস হচ্ছে ড্রেসিং, ড্রেসিংটা যদি সুন্দর হয়, গুছালো হয় তাহলে আপনার কাজ করলেও আপনি হচ্ছে ভালো ফিল করবেন এবং কাজটা গুছালো থাকবে, কোনো ধরনের শর্ট সার্কিট হবে না। প্রিয় বন্ধুরা, যদি কখনো শর্ট সার্কিট হয় এই লাইনে তাহলে হচ্ছে এই এমপিসিবিতে, এই এমপিসিবিতে হচ্ছে ট্রিপিং অপশন আছে, এই এমপিসিবিতে হচ্ছে ট্রিপিং অপশন আছে। এই যে টেস্ট,
এখানে হচ্ছে টিপিং অপশন, এই সার্কিট ব্রেকারটা যদি কখনো পড়েও যায় সো এটা হচ্ছে আমরা উঠিয়ে দিতে পারবো, প্রথম অবস্থায় একবার উঠাবো, সেকেন্ড টাইম যদি আবার পড়ে যায় তাহলে হচ্ছে এটা বুঝতে হবে আমাদের কোনো ফল্ট আছে, আদারওয়াইজ যদি কখনো টিপ করে তাহলে এখানে আমরা হচ্ছে এটা এই উঠিয়ে দিতে পারবো, এই এটা উঠিয়ে দিই উপরের দিকে উঠিয়ে দিব। এখন প্রিয় ভিউয়ার্স আমার হচ্ছে বা এটা ইনকামিং লাইনটা নাই, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এটা সমস্যার কারণে, সো আপনাদেরকে আমি ডিটেলস বলে দিছি। এটা হচ্ছে 1000 এম্পিয়ারের, এই যে দেখতেছেন 1000 এম্পিয়ার, এই যে প্রিয় ভিউয়ার্স আমি লাইটিংটা ভালো করে দেখাচ্ছি, এই যে 1000 এম্পিয়ার, মেইন হচ্ছে 70 এম্পিয়ার, ম্যাক্সিমাম হচ্ছে 1100 এম্পিয়ার, ম্যাক্সিমাম 100 এম্পিয়ার, মেইন হচ্ছে 70 এম্পিয়ার। সো 100 এম্পিয়ার লোড হচ্ছে আমি এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে দিতে হবে, মানে দিতে পারবো। সো প্রিয় ভিউয়ার্স আমরা 100 এম্পিয়ার কখনো দিতে পারবো না, আমার ম্যাক্সিমাম রাখতে হবে আমি দেখা গেছে 80 পর্যন্ত দিতে পারবো, 80-র উপরে আমি কখনো এটার থেকে লোড দিতে পারবো না। প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা হচ্ছে শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে যেন আমার ভিডিওটা প্রচার হয়। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।